ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল গার্ডেনে এসেছি, তো আমার গার্ডেন যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো দেখতে পাচ্ছ আমার করবী ফুল গাছগুলো কত সুন্দর ফুল হয়েছে, তো দেখো। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর এগুলো দেখি আর আমার মন খুব ভালো হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আর হালকা স্মেল ফুলগুলো। তো এইরকম গাছ আমার গার্ডেনে অনেকগুলো রয়েছে, তো তোমাদের দেখিয়েছি কিভাবে কাটিং করি। তো এরকম ছোট ছোট প্রত্যেক বছর কাটিং করে আমি বসাই। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা ডালে আর কালের শরৎ কালের থেকে শুরু হবে আর বসন্তকাল পর্যন্ত পুরো গাছের পাতা দেখা যায় না, এত ফুল হয়। আর সারা বছর এরকম ডুবে ডুবে অল্প অল্প ফুল হয়, তো খুব সুন্দর লাগে এই ফুলটা। আমার সারা বছর আমি এই ফুলটা পাই, তো এই ফুলটা হালকা স্মেল আসছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ফুলটা কাদের কাদের ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আর এই যে এই একটা ছোট কলম, তো এই জায়গা থেকে কেটে বসালে এটা আর একটু পাতাগুলো বড় হলে, তো আমি কেটে বসাবো। আর এটা এটা তো অনেকটা বড় ডাল, জানি না এই প্রসেসটা আমি নতুন বানিয়েছি কেমন হবে, তো চেষ্টা করেছি। তো এখান থেকে কেটে বসাবো এই পুরো ডালটা। তো এরকম এখান থেকে কেটে নিয়েছি আমি, দুটো তিনটে গাছ হয়েছে নতুন গাছ। তো বন্ধুরা, আমার গার্ডেন বিষয়ে তোমরা যদি কিছু জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও। মামার আমি এখন স্নান করেছি কিন্তু কারেন্ট নেই, পাম্প চালাতে পারছি না, জল শেষ হয়ে গেছে। তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি, তো চলো। তো প্রত্যেক ডালে ফুল হয়ে আছে, তো তোমাদের কাদের কাদের এই ফুলটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই কাটিং আমি অনেকগুলো করেছি, তো দেখলে গাছ চারা বের হয়েছে, পাতা বের ছেড়েছে। তো এই কাটিং কীভাবে করি তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই জানিও। আর এইরকম ফুল পুরো গাছটা ভর্তি, তো বসন্তকালে আরও পাতা দেখা যায় না, এত ফুল হয়। তো আমি এই গাছ থেকে আমি অনেকগুলো গাছ করেছি, তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাবু সকাল সকাল পরে বাড়ি চলে এসছে, তো ওদের খেতে দেবো, এখন কারেন্ট নেই, কারেন্ট কখন আসবে জানি না। তো দেখো আমার বাগানটা একটু দেখে নাও, ফুলে ভরে গেছে সকাল সকাল। আমার একটা স্থলপদ্ম গাছ ছিল, খুব সুন্দর ফুল হতো, তো সেই গাছটা আমার উঠানে কাজের জন্য আমার কেটে দিতে হয়েছে। তো সেই গাছ থেকে আমি কয়েকটা কাটিং করেছি, এই যে কাটিং। তো বালি নিয়েছি, শুধুমাত্র বালি, আর গাছগুলো ডালগুলো ছোটো ছোটো করে কেটে আর আমি বসিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা এই ছোটো ছোটো পাতা ছাড়ছে। তো এইভাবে আমি স্থলপদ্ম গাছ দুটো বানিয়েছিলাম, একটা আমার মামাম তুলে দিয়েছে আর একটা অনেক বড় হয়েছে। তো এই গাছগুলো যখন অনেকগুলো পাতা ছেড়ে বড় হবে, তো আমি এখান থেকে তুলে নিয়ে আলাদা আলাদা জায়গায় বসাবো। তো এইভাবে আমি গাছ বাড়াতে থাকি। আর এটা আমার অ্যালোভেরা গাছ, তো দেখো এটা অনেক ছোটো ছোটো চারা হয়েছে আরও ওই দিকে রয়েছে। তো এইভাবে আমার সারাদিন সময় কেটে যায়। তো দেখতে পাচ্ছি আমার গার্ডেনের অবস্থা, পেয়ারা গাছ কত পেয়ারা হয়েছিল, এখন আর পেয়ারা নেই। আর আমার গার্ডেনটা একবার দেখে নাও, এখনও পর্যন্ত আমার গার্ডেনের গেট বসানো হয়নি, তো যে পারছে ফুল তুলে নিয়ে চলে যাচ্ছে। তো চলো। তো হ্যালো বন্ধুরা, তো এই একটা গাছ, এটা একদম ছোট্ট ডাল, প্রায় এক বেগজ দু বেগজ এরকম ডাল থেকে আমি কাটিং করেছিলাম ওই বড় গাছটা থেকে। এই বড় গাছটা আমার অনেক বছরের পুরানো গাছ, ছ বছরের গাছ। তো এই গাছ থেকে ওই গাছটাও বসিয়েছিলাম, তো কত বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ দুটো পাশাপাশি আছে, ওই একটা আর ওর জবা গাছের পাশে একটা। তো ওই দুটো আমি ছোট কাটিং করেছিলাম, তো কত বড় হয়ে গেছে। আর নতুন যে এবছরে যে কাটিংগুলো আমি করেছি, তো কোণের দিকে পুঁতেছি। তো দেখতে পাচ্ছ
কত বড় হয়ে গেছে। এটা আমার 6 বছর, প্রায় 6 বছরের গাছ এটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছো, তো ওই কাটিংটা আমি কেটে এখানে বসিয়েছি। তো দেখো এইরকম পাতা ছাড়লে আমি গাছ থেকে কেটে মাটিতে বসাই, তারপরে বড় হয়ে তো ফুল দিতে থাকে। তো তোমরা জানো কত সুন্দর ফুল আমি তুমি ভিডিওতে দিই। তো আমার এই ফুলটা সব থেকে ফেভারিট ফুল, ভালো লাগে আমার খুব। তো এখানে অনেকগুলোই আমি কাটিং করেছি, তো একটা দেখালাম, আরও দুটো রয়েছে। তো এইভাবে আমি গাছ বাড়াতে থাকি। তো চলো, তো এখানে আমি সেলাই করতে বসছি। তো আমার বাবু স্কুলে যাবে, ও এত লম্বা হয়ে গেছে, প্যান্টটা ছোট, তো নিচের দিকে ফোলটা আমি খুলে তো একটু সেলাই করে দিচ্ছি এখন। চলো সেলাইটা আমি করে নিই। তো মেশিনটা 2-3 দিন আমি চালাইনি, তো প্রবলেম হচ্ছে। তো সেটিং করে আমি দেখছি সেলাইটা ঠিকঠাক করছে কি না। তো এখন ঠিক আছে, সেলাই করবো, তারপর ও স্কুলে যাবে, তারপরে অনেক বাড়িতে কাজ আছে, তো তোমাদের মধ্যে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখন আমি বিছানাপত্র ঝাড়বো, তো ঝেড়ে তারপরে ঘর মুছবো। তো চলো দেখতে থাকো। আর আমার লাইফস্টাইল তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার মাম চলে এসেছে ক্যামেরার সামনে। তো আমি এইভাবে কাজ করি আর ও আমাকে কাজে বাধা দেয়। তো এখন দেখাবে তো ব্যাগে কী আছে, বোতল, তো সব কিছু দেখাবে। তো আমার মামের তোমাদের যদি দুষ্টুমি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। ও সারাদিন যা দুষ্টুমি করে সেটা বলার মতো নয়, কিন্তু বাইরে কোনো জায়গায় গেলে তো আর কথা বলতে পারবে না। কেউ যদি কিছু নাম জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করে, কিচ্ছু বলবে না, সবাই ভাববে যে কতটা শান্ত। তো এইভাবে ও দুষ্টুমি করতে থাকে আর সারাদিন আমি কাজের মধ্যে থাকি, তো এইভাবে আমার চলে যায়, সময় কেটে যায়। তো দেখতে থাকো তোমরা। তো তোমরা দেখতে পাচ্ছ ওর দুষ্টুমিটা, বোতলটা নিচে করে ও দেখাচ্ছে, একবার এদিকে আনবে, একবার ওদিকে নিয়ে যাবে, আর সেলাই মেশিনটা মুছে দিচ্ছে। তো অন্য সময় মেশিন ঘুরি ঘুরি আমার 2-3টে সুচ ভেঙে দিয়েছে, আর মেশিনে কাঁচি পাবো না, এসে সুতো পাবো না, সুচ পাবো না, সে কোথায় সব চলে যায়। আমি মেশিনটা নিয়ে যে কোথায় রাখবো ওর চালায় তো আমি জানি না। তো এইভাবে দুষ্টুমি করছে। তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ও সবসময় দুষ্টুমি করতে থাকে। তো বন্ধুরা আমি সেলাইয়ের ছোট ছোট টিপস তোমাদের দেখাবো। আর আরেকটা কথা, যে যখন আমার বাবু হয়নি, আমাদের নতুন বিয়ে হয়েছে, তো তখন আমি সেলাই শিখেছিলাম। তো অনেক কাজ আমার এখনও বাকি রয়েছে, তো এখন সময়ের অভাবে আমি শিখতে পাচ্ছি না। তখন প্রায় 2009-এ আমার বাবু হয়েছিল, তো 2008-এ আমি সেলাই কোর্স কমপ্লিট করেছিলাম, কমপ্লিট করিনি, প্রায় 3 মাস মতো আমি গিয়েছি, 3-4 মাস, তারপর আমার বাবু চলে আসায় তো আমি আর শিখতে পারিনি। তো এখন টুকটাক কাজ শিখছি, তো সেগুলো তোমাদের মধ্যেও শেয়ার করবো। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো আজকে বানাবো বেগুন ভাজা আর ডাল। তো চলো গার্ডেন থেকে বেগুনগুলো তুলে নিয়ে আসি। চলো চলো দেখতে থাকো, আমার গার্ডেনে সবজিগুলো পেকে যাচ্ছে। তো চলো দেখ
কি কি সবজি আছে। তো আমার মাম্মা আর আমি রেডি হয়ে গেছি, তো এখন যাব। এসো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাগানে চলে এসেছি আর এখন বেগুন তুলছি। তো বেগুনগুলো হয়তো পেকে গেছে, জানি না, যতক্ষণ না কাটবো বুঝতে পারবো না। তো আমার মাম্মা আমার আমি চলে এসেছি আর এটা হচ্ছে এমনি বেগুন। তো এই বেগুনটা আমি নাম জানি না, কিন্তু কাঁটা বেগুন গাছও আমার রয়েছে দুটো তিনটে। তো কাঁটা বেগুনও হয়েছে, ছোট ছোট আছে, বড়ও আছে, তো তুলবো। তো চলো দেখতে থাকো তোমরা। আমার মাম্মা এসেছে, দেখতে পেয়েছো? ছোট হলে তুলবে না। তো চলো এখানে আনবে, ওইদিকে আছে। তো এই আমার কাঁটা বেগুন গাছ, তো একটা ডাল ভেঙে গেছে, গোলাপ গাছের মাথার উপরে ডালটা ছিল। তো আমি সেদিন পরিষ্কার করতে এসে আমি নিজেই ভেঙে দিয়েছি। তো এই ডালে একটা বেগুন রয়েছে, তো এটা নেব, কিন্তু কাটার জন্য কিছু নিয়ে আসিনি। তো এখন ক্যামেরাটা অফ করে আমার বেগুনটা কাটতে হবে। তো এই ছোট ছোট হয়েছে দেখতে পাচ্ছ, তো এরকম তিন চারটে রয়েছে আর অন্য সাইডে রয়েছে একদম ছোট ছোট ফুলও এসছে। আর দেখতে পাচ্ছ আমার ফুল গাছগুলো কত ফুল হয়েছে, তো সবাই তুলে নিয়ে গেছে, তারপরেও এত ফুল রয়েছে। তো বন্ধুরা আমার সবজি তোলা হয়ে গেছে, আর তুলবো না। আর এই আমটা যতবারই বাগানে আসে থামছে দেয় নখ দিয়ে, তো আজকে তুলে নেব, তো চাটনি বানাবো। আটা লাগবে, আটা দেখি দাও, ওই আটা ঘা হয়ে যাবে, ওই জামার গেঞ্জিটাই কালো দাগ হয়ে যাবে। তো চলো আজকে কী কী রান্না করি তোমাদের মধ্যে শেয়ার করবো, আর আমার মামামের দুষ্টুমিটা সবাই পচা বলে দেবে। চলে হাতটা ধুবি, আর আমটা তোলার আগে তো আমটা ছিঁড়ে নিয়েছে গাছ থেকে। তো দেখো আয় আমার কাছে, আয় আসছি, তো আস। তো বন্ধুরা তোমাদের এর আগেও দেখিয়েছি, তো এখন দেখো আমার কাটিংয়ের গাছটা। আর এইগুলো হচ্ছে ভিঙ্গুরাস, ছোটো ছোটো হলুদ ফুল হয়ে আছে। তো আমাদের এখানে অনেক হয়ে আছে, তো দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু আগাছা টাইপের সমস্ত গাছকে নষ্ট করে দেয়, চাপা দিয়ে দেয়, এত পরিমাণ গাছ চারিদিকে ছড়িয়ে যায়। আর এই দুটো কাটিং দেখতে পাচ্ছ, তো এগুলো আমি করেছি, এগুলো ডাইরেক্ট আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম। তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, তো আজকে রান্না করেছি আমের চাটনি, ডাল আর ডিম ভাজা, আর এই বেগুন তুলেছি। এই বেগুনটা ভাজবো ভেবেছিলাম, কিন্তু সময়ের অভাবে সিদ্ধ করেছি। আর এই গাছ থেকে লঙ্কা তুলে নিয়েছি, তো এই লঙ্কা দিয়ে আর সর্ষের তেল নুন দিয়ে এটা মাখাবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। তো টাটা, বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো হাই বলে দাও, টাটা বলে দাও, টাটা 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 টাটা। নমন টাটা বলে দাও।